আমি যখনই ভুলভাবে লক খোলার চেষ্টা করেছি, আমার মোবাইলটির মধ্যে সাথে সাথে এই মোবাইলে ছবি চলে এসেছে আমার। আসসালামু আলাইকুম। আপনার মোবাইলে কেউ যদি ভুলভাবে লক খোলার চেষ্টা করে, তার ছবি খুব সহজেই আপনি ইমেইলে পেয়ে যাবেন। কীভাবে পাবেন সেটি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য প্রথমে চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে ছোট্ট একটা অ্যাপস আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে ক্রক ক্যাচার। যে অ্যাপসটি আপনারা দেখতেছেন, এই অ্যাপসটি আপনারা আপনাদের মোবাইলে ইনস্টল করে নেবেন। এখন আমি আমার মোবাইলে ইনস্টলে ক্লিক করতেছি। তো বন্ধুরা, আমার অ্যাপসটি ইনস্টল হচ্ছে। এই ফাঁকে আমি আপনাদেরকে একটি কথা বলে রাখি, সেটা হচ্ছে আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান, কীভাবে ফেসবুক পেজ খুলবেন, কীভাবে ফেসবুকে ভিডিও আপলোড করবেন, এই সংক্রান্ত সকল ভিডিও আমার এই মোতাহের হোসেন মানিক এই পেজে আপলোড করা হচ্ছে নিয়মিত। আপনারা ফেসবুকে সার্চ করে এই পেজটিতে গিয়ে পেজটি ফলো করে নিন এবং পেজের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো শেয়ার করে নিতে পারেন। তো বন্ধুরা, চলে যাচ্ছি আমাদের এই অ্যাপসে। ক্রক ক্যাচার অ্যাপসটি আমাদের ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা এখান থেকে অ্যাপসটিকে ওপেন করে নেব। আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেন করার পর এখানে যে নেক্সট বাটনটি রয়েছে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর অ্যাক্টিভ নাও যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করব। এখন এই যে নিচে অ্যাক্টিভেট লেখা রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করব। এখান থেকে লেখা দেখাচ্ছে অ্যাটেম্পস লিমিট 3, অর্থাৎ কেউ যদি 3 বার লক ভুল করে তাহলে তার ছবি উঠবে। তো আমরা চাচ্ছি কেউ যদি 1 বার লক ভুল করে তখন যাতে আমরা তার ছবি পাই, সেজন্য আমরা এই লেখাটির উপরে ক্লিক করব। এখন এখানে 1 ফেলড অ্যাটেম্প এটা সিলেক্ট করে দেব। এরপর ক্যামেরা অ্যাক্সেস অন করে দেব এখান থেকে। এখন আমরা অ্যালাউ করে দেব। এখন এখান থেকে লোকেশান অন করে দেব, যাতে আমাদের মোবাইলটি যদি কখনো চুরি হয়ে যায়, চোর কোথার থেকে আমাদের মোবাইলে লক খোলার চেষ্টা করতেছে তার ছবি এবং লোকেশানের ঠিকানা আমরা পেয়ে যাব। সেজন্য এখান থেকে লোকেশান অন করে দেব। এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। এরপরে অ্যালাউ অল দ্য টাইম এটা সিলেক্ট করে দেব। এখন ইমেইলের অপশান এসেছে, অর্থাৎ আমরা এখানে একটা ইমেইল অ্যাড্রেস অ্যাড করে দেব। যে ইমেইল অ্যাড্রেসটি অ্যাড করব সেই ইমেইল অ্যাড্রেসে আমাদের ছবি চলে যাবে, অর্থাৎ যেই ভুল করে যে আমাদের লক খুলতে যাবে তার ছবি ওই ইমেইল অ্যাড্রেসে আমরা পেয়ে যাব। সেজন্য এখান থেকে আমরা ইমেলটা অন করে দেব। এখান থেকে অথেন্টিকেট লেখা রয়েছে এই লেখাটির উপরে ক্লিক করব। এখন এখান থেকে অ্যালাউ করে দেব। এরপর আমার এখানে 2টা ইমেল অ্যাড্রেস আপনারা দেখতেছেন। আমি নিচে যে জিমেল অ্যাড্রেসটি রয়েছে এই জিমেল অ্যাড্রেসটি সিলেক্ট করে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা ওকেতে ক্লিক করব। আপনারা দেখছেন আমাদের অ্যাপসটি ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন এখানে লেখা রয়েছে ট্রাই ইট নাও। তো আমি এখানে যে জিমেল অ্যাড্রেসটি এখানে ব্যবহার করেছি, এই জিমেল অ্যাড্রেসটি অলরেডি আমার হাতে থাকা এই মোবাইলটির মধ্যেও লগ ইন করা রয়েছে। এখন আমরা ভুলভাবে লক খুলে চেষ্টা করে দেখব আমাদের এই মোবাইলের ছবি আসে কি না। তো আমরা এই মোবাইলের জিমেইলে চলে যাচ্ছি। এখন আমরা ভুলভাবে লক খোলার চেষ্টা করতেছি আমি। তো বন্ধুরা, আপনারা দেখছেন আমার এই মোবাইলে অলরেডি ইমেল চলে এসেছে। এখন আমি ইমেলটি ওপেন করতেছি। এখানে ক্রক ক্যাচার থেকে একটা মেইল এসেছে এবং ছবিও চলে এসেছে। এই যে আপনারা দেখছেন আমার ছবিটি এখানে চলে এসেছে, অর্থাৎ আমি যখন ভুলভাবে এই মোবাইলে লক খোলার চেষ্টা করেছি আমার মোবাইলের ছবি এখানে উঠিয়ে ফাটিয়ে দিয়েছে আমার ইমেলটির মধ্যে। তো বন্ধুরা, এভাবে আপনারা আপনাদের বাসার যে কোনো মোবাইলে অ্যাপসটি ইনস্টল করে নিয়ে আপনার হাতে থাকা মোবাইল ফোনের ইমেল অ্যাড্রেসটি দিয়ে দিবেন। সেক্ষেত্রে আপনার বাসার মোবাইলটি যখন কেউ লক খুলতে চাইবে তখন তার ছবি আপনি আপনার মোবাইলে পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন। সকলের উপকারার্থে ভিডিওটি একটি শেয়ার করে দেবেন, একটি লাইক দিয়ে দেবেন। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।